এখনো এটাও একটা বাচ্চা, 7 বছর হলে কি হবে, এটার ভাব এখনো সেই বেবি। একটা শোল্ডার আর একটা মাথায়, হ্যাঁ উপরে, হ্যাঁ মাথার উপরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। আমরা কিছুক্ষণ আগেই বাইরে থেকে আসলাম, আমরা গিয়েছিলাম বাংলা বাজারে। তো সামনে ক্রিসমাস আসছে, তারপর নিউ ইয়ার আসছে, সেই জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসলাম। ওখানে যতবারই যাই আমি ততবারই এমন কিছু পাই যেটা আমাকে খুবই আনন্দ দেয়, যেগুলো কিনা সচরাচর আমরা আসলে জাপানে পাই না। সেই জিনিসগুলো খুঁজে খুঁজে যখন পাই ওখান থেকে, আমার খুব ভালো লাগে এবং সেগুলো আমি একটা করে হলেও নিয়ে আসি। কারণ জাপানে এই জিনিসগুলো যখন পাওয়া যায় সেগুলো না খুবই এক্সপেন্সিভ হয়। যেমন এই যে এটা, এই জিনিসটা বেদানা, এটা বাংলাদেশে অনেক পাওয়া যায় জানি, কিন্তু এখানে কিন্তু খুবই রেয়ার, যে জন্য এনেছি। এটা মনে হয় জাপানের 600 yen দিয়ে কিনেছি একটা। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো পেয়েছি। এটা আমি একটাই এনেছি, কারণ গ্রিন ম্যাঙ্গো আমি ছাড়া বাসায় কেউই খাবে না আমি জানি, কারণ অর্ক টক খেতে একদমই পছন্দ করে না, আর জুলিয়ানও টক খায় না। তারপরও জুলিয়ানকে আমি অবশ্যই শেয়ার করব, অর্ককেও শেয়ার করব, তবে আমি জানি ওরা লাইক করবে না, সেই জন্য আমি একটাই এনেছি। কারণ এটার দাম দেখতে পাচ্ছ যে 447 yen, বাট এটা ট্যাক্স সহ নিচে লেখা আছে ছোট করে 482 yen একটা ম্যাঙ্গোর দাম। তাহলে চিন্তা করতে পারো কি পরিমাণ দাম, বাংলাদেশের 300 টাকা। মানে একটা ম্যাঙ্গো যদি বাংলাদেশের 300 টাকা হয়, তাহলে কয়টা ম্যাঙ্গো আনা সম্ভব আমাকে বলো। যাদের অনেক টাকা আছে তারা পারবে অবশ্যই, দেখলে খেতে ইচ্ছে করে, সেই জন্য একটা ম্যাঙ্গো এনেছি। যদি ভালো না হয়, কারণ এর আগে অনেকবার হয়েছে আমি এরকম ম্যাঙ্গো দেখে এতই পাগল হয়ে যায়, কারণ ম্যাঙ্গো হচ্ছে আমার সব থেকে পছন্দের ফল, আর সেটা কাঁচা হোক পাকা হোক যেভাবেই হোক, মানে ম্যাঙ্গো দেখলে আমি একদম পাগল হয়ে যাই। আর সেটা ভালো হবে কি খারাপ হবে আমি চিন্তা করি না আসলে, তো আগেও তাই করতাম, ম্যাঙ্গো দেখে একবার এত ম্যাঙ্গো নিয়ে আসতাম, দেখা যেত যে ম্যাঙ্গোগুলো খেতে খুব একটা ভালো না, পরে আমাকেই একা একা খেতে হতো সব ম্যাঙ্গো। তো এখন সেই ভুলটা করি না, যেহেতু আমি ম্যাঙ্গো দেখলে লোভ সামলাতে পারি না, তো আমি হ্যাঁ একটা দুটো করে আমি কিনে আনি আমার জন্য, ভালো হলে আবার পরে যে আবার নিয়ে আসি এরকম। আমার হচ্ছে অনেক পছন্দ ম্যাঙ্গো, যদিও এখানে আসলে না বাংলাদেশের মতো এত মজার ম্যাঙ্গো পাওয়া যায় না, তারপরও আমি লোভ সামলাতে পারি না, যেটাই পাই আমার খুব ভালো লাগে খেতে। তো বাসায় এসেছি, বাসায় এসে যে একটু কফি বানালো জুলিয়ান, কফি খাবো, কফি খেয়ে একটু রান্না করব। আজকে একদমই একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে সেই জন্য ব্লগে চলে আসি এভাবে। আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছো, তোমরা যারা আমাকে নতুন করে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে সব সময় আর আমার ব্লগগুলো দেখবে, আর এভাবে আমি চেষ্টা করব নতুন নতুন ব্লগ দিতে এবং আমি যেন রেগুলারলি ব্লগ দিতে পারি, সেই জন্য আমি আসলে অনেক চেষ্টা করি। আমি আগে এতটা রেগুলার ব্লগ দিতাম না, বাট তোমরা রিসেন্টলি খেয়াল করলেই বুঝতে পারবে আমি কিন্তু এখন রেগুলার ব্লগ আপলোড করতে চেষ্টা করি। তো তোমরা যদি এভাবে আমার সাথে থাকো, আমার ব্লগ দেওয়ার উৎসাহ আগ্রহ দুটোই বাড়বে, আর আমি যতই ব্যস্ততা থাকুক যত কিছুই থাকুক আমি ব্লগ করা আর কি বন্ধ করব না, একদম মানে চেষ্টা করে যাব যেন যেভাবেই হোক আমাকে ব্লগ দিতেই হবে এরকম আর কি। তো যাই হোক, আজকে একটু রান্না করব, রান্না করব আজকে দুটো আইটেম এবং দুটোই হচ্ছে চিকেন, কারণ বাইরে থেকে এসেছি তো ঝটপট রান্না করা যায় এরকম কিছু বের করেছি, আর চিকেনটা রান্না করা অনেক ইজি, ঝটপট রান্না হয়ে যায়। তো একটা অর্কর জন্য রান্না করব, একটু স্পাইস কম দিয়ে, একটু ঝাল কম দিয়ে, ঝাল কম দিয়ে কি ওটাতে আসলে ঝালই দিব না, স্পাইসটাও একটু কমই দিব। আর আরেকটা রান্না করব আমার আর জুলিয়ানের জন্য, ওটা একটু স্পাইসি করব আর একটু ঝাল করব, একটু অন্যভাবে রান্না করব। জুলিয়ান এই চিকেন দিয়ে বলছে তান্দুরি চিকেন করবে, ওর স্টাইলে তান্দুরি চিকেন আর কি। আমি অনেক হ্যাপি যে জুলিয়ান আজকে তান্দুরি চিকেন করবে, তাই আমাকে করতে হবে না। এই যে বাকি দুইটা প্যাকেট দেখতে পাচ্ছ, এই দুইটা প্যাকেট দিয়ে অর্কর জন্য করব, ওইটা অবশ্য আমিই রান্না করব। বা তান্দুরি চিকেনটা হচ্ছে আমাদের দুজনের জন্য করব ঝাল ঝাল করে, সেটা জুলিয়ানি করবে। ও অনেকদিন ধরে বলছিল যে আমি তান্দুরি চিকেন করতে চাই,
আমাকে একটা সুযোগ করে দাও, কারণ রান্না বেশিরভাগ সময় আমিই তো করি, সেই জন্য আর কি ও সুযোগটা পায় না। তো আজকে বললাম যে ঠিক আছে তুমি আজকে করো, তাই আমি একটু রিল্যাক্স করি। আসলে রিল্যাক্স কি করব, ও করবে, আমি ওকে সব হেল্প করে দিব যা যা লাগবে। প্রথমে তো অবশ্যই মনে হয় এটা ম্যারিনেট করে রাখবে, তাই না? তো ম্যারিনেট করার জন্য যা যা লাগবে আমি সব রেডি করে দিব ওকে। তো জুলিয়ান যেহেতু ওটাকে ম্যারিনেট করে অনেক সময় রাখবে, তো ততক্ষণে আসলে অর্কর রান্নাটা আমি করে ফেলবো। এটা হচ্ছে অর্কর জন্য চিকেন কারি হবে, তান্দুরি চিকেনটা হবে আসলে ডিনারের জন্য, তো যতক্ষণ সম্ভব ওটাকে ম্যারিনেট করে রেখে দিব। তো অর্কর জন্য চিকেনটা কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখো তেলের ওপর উঠে এসেছে। এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, মজার জিনিসটা হচ্ছে এই যে অর্কর জন্য আজকে চিকেন কারিতে আমি আলু দিব, বাট আলু এটুকুই দিব কেননা আলু অতটা পছন্দ করে না। আর এটা দিব, এটা কি বলতো, এটার উপরে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে শসা, জাপানিজ শসা, শসা দিয়ে রান্না করব। হ্যাঁ অবশ্যই আমি জানি তোমরা খুব অবাক হবে, অবাক হওয়ার কথাই, কারণ সচরাচর শসা দিয়ে কেউ কারি রান্না করে না, কিন্তু আমি করি। আর শসা দিয়ে যখন তরকারি রান্না করবে এটা খেলে বুঝতেই পারবে না যে এটা শসা খাচ্ছ, মনে হবে যে লাউ অথবা মানে এই টাইপের লাউ টাইপের কোনো সবজি খাচ্ছ এটাই মনে হবে। এতে করে লাভ হয় কি, খেতে যেরকম শসার মতো লাগে না, আবার দ্বিতীয়ত হচ্ছে যে অর্কর একসাথে এই শসার যে পুষ্টিগুলো আছে সেগুলোও নেওয়া হয়ে যায়, কারণ অনেক সময় আছে না বাচ্চারা হয়তো সেইভাবে সালাদ খেতে চায় না। তো এভাবে করে যদি তরকারিতে তোমরা শসা ইউজ করো বাচ্চারা বুঝতেও পারবে না যে ওরা শসা খাচ্ছে, সেভাবে করে মজা করে চিকেনের সাথে খেয়ে ফেলবে। তো এটা দিয়ে রান্না করবো আজকে। তোমরা যারা এখনো শসা দিয়ে রান্না করোনি এরকম তরকারি, তো রান্না করে একবার নিজেরাও খেয়ে দেখবে, আর অবশ্যই তোমাদের বাচ্চাদেরকেও খাওয়ানো ট্রাই করবে, দেখবে যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে খেতে একদমই খারাপ লাগবে না, বরঞ্চ অনেক উপকারে আসবে বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে জুলিয়ান ওই তান্দুরি চিকেনের জন্য একটা পেস্ট বানাচ্ছে ওটাকে ম্যারিনেট করার জন্য। এখানে সব ধরনের স্পাইস দিয়েছে, আর যত ধরনের স্পাইস আছে সব স্পাইসের সাথে ইয়োগর্ট দিয়েছে, ইয়োগর্ট দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে রাখছে। আর এখানে চিকেনটা শুধুমাত্র একটু লবণ দিয়ে এখন একটু ম্যারিনেট করা আছে, একটুখানি পরে এই পেস্টের সাথে চিকেনটা ভালো মতো আর একটু ম্যারিনেট করতে হবে, এবং অনেকক্ষণ সময় আমরা চেষ্টা করব রাখার জন্য। এই যে মাংস ম্যারিনেশন হচ্ছে, যে সুন্দর একটা স্মেল, মনেই হচ্ছে যে তান্দুর চিকেনটা খুবই মজা হবে। এর মধ্যে আমি একটু আবার, যদিও জুলিয়ানের রেসিপিতে ছিল না, আমি একটু মাতব্বরি করলাম আর কি, একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, তো মাস্টার্ড অয়েলের স্মেলটাও ভালো লাগছে খুব। জুলিয়ান রেডি হয়েছে, কারণ হচ্ছে যে মাত্রই আমাদের ইউনিক্লো থেকে একটা SMS এসেছে যে আমরা সেদিন অর্কর জন্য যে ওভারকোটটা অর্ডার করে এসেছিলাম সেটা অলরেডি এসে পড়েছে, তো ওরা রিসিভ করার জন্য বলছে। তো আজকেই ভালো সময় যে জন্য একটা জুলিয়ান যাবে অর্কর ওভারকোটটা রিসিভ করতে, আর কিছুক্ষণ পরে অর্কও চলে আসবে স্কুল থেকে, তো অর্ক বাসায় আসলে একটু পরিয়ে দেখবো যে কেমন হলো, আর তোমাদের সাথেও শেয়ার করব যে অর্কর ওভারকোটটা কেমন হলো। হ্যাঁ ওকে, তো এই হচ্ছে শসা দিয়ে যে চিকেন কারিটা করেছে আমি একটু দেখাই, আমি একটুখানি শসাটা বের করে দেখাচ্ছি, এই যে দেখো এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা শসা, আর খেতেও শসার মতো লাগে না তরকারিতে দিলে। তো একটু সাইজে ছোট হয়ে গেছে, জুলিয়ানকে বলেছিলাম আর একটু বড় করে কাটতে। যাই হোক অর্ক এভাবে চিকেন কারি খুব পছন্দ করে। তুমি একা একা দেখেছো? ও মা, কে ছিল না? আচ্ছা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল তাই? আচ্ছা বাবা, এখনো এটাও একটা বাচ্চা, 7 বছর হলে কি হবে,
এটার ভাব এখনো সেই বেবি চলো অপুষ করি দেখো একটা শোল্ডার আর একটা মাথায় হ্যাঁ উপরে হ্যাঁ মাথার উপরে আর চাচি তো খুব এক্সাইটেড থাকে জর্কো স্কুল থেকে আসবে এবং ওদের সাথে খেলবে তো এর আগে ওর ছিল ব্ল্যাক কালারের ছিল একটা আরেকটা ছিল অলিভ কালারের তো সেই জন্য এবার আমরা এই বেজ কালারটা বেছে নিয়েছি একটু লম্বা নিয়েছি যেন ঠান্ডার মধ্যে একদম হাঁটু পর্যন্ত পাটা ঢেকে থাকে ঠান্ডা না লাগে লাইক করেছে ক্রিসমাস প্রেজেন্ট অল্পর ক্রিসমাস প্রেজেন্টটা বাবা মা আগেই দিয়ে দিলাম ইষ্টে মে লো দাও ইষ্টে আগুতে লাগে তাহলে এটা একটা কাজ করো পুরোটা দিতে হবে না এটা এইভাবে রেখো ঠিক আছে তুমি মাফলার তো পরবে অবশ্যই ক্রিসমাসের দিন তো অর্কর জন্য আরো প্রেজেন্ট থাকবে বাট এই প্রেজেন্টটা হচ্ছে খুব স্পেশাল তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে অর্কর ক্রিসমাস প্রেজেন্ট কেমন লাগলো তোমাদের যদিও ওর ব্যাগের জন্য টুপিটা হয়তো পড়তে পারবে না বাট একদম নিচ পর্যন্ত লম্বা আগে হচ্ছে এখন ওভেনটা 240 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করব তো আমাদের ফার্স্ট রাউন্ড শেষ এখন বের করে সবগুলো চিকেনকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে সেকেন্ড রাউন্ড শুরু যতটুকু সম্ভব আর কি পানিগুলো ফেলে দিচ্ছে আর যে সুন্দর স্মেল ওয়াও কি সুন্দর স্মেল একদম পারফেক্ট হয়েছে আমার মনে হচ্ছে কালার দেখি একটু পোড়া পোড়া আমি এরকমই চাই সবসময় যে তান্দুরি চিকেন একটু পোড়া পোড়া হোক সুন্দর হয়েছে এখন টেস্ট করার পালা এখন এটার মধ্যে সার্ভ করো তারপরে টেস্ট করবো আমরা তো এখন হচ্ছে আমাদের অর্ক আমাকে ভিডিও করে দিচ্ছে কারণ জুলিয়ান হচ্ছে চার্পকে থামাচ্ছে কারণ চার্পের শব্দে আসলে কথা বলা যায় না সেই জন্য তো এই হচ্ছে তান্দুরি চিকেন তোমরা দেখতে পাচ্ছ যে একদম ধোয়া উঠছে গরম গরম একদম ধোয়া দেখা যাচ্ছে দেখি বুঝতে পারছো যে মাত্র ওভেন থেকে বের করে নিয়ে আসলাম তো আমি তো আসলে এত গরম খেতে পারি না বাট টেস্ট তো করতেই হবে আর স্মেলটা অসম্ভব সুন্দর একদম রেস্টুরেন্টে গেলে যে তান্দুরি চিকেনের যে স্মেলটা পাওয়া যায় ঠিক সেই স্মেলটা পাওয়া যাচ্ছে তো আমাদের এখানে তো বাসায় তো আর তান্দুর থাকে না বাসায় তো সবাই আসলে ওভেনই করে এত টেস্টি চিকেন এটার মধ্যে খুব ইজি বেশি কিছু না তোমরা রেসিপি জানতে চাইলে আমি খুব ইজি ভাবে বলে দিচ্ছি কারণ আমি দেখেছি জুলিয়ান কি কি দিয়েছে অল্প একটু আদা রসুন একটু লেবুর রস ইয়োগার্ট তারপর পাপরিকা পাউডার একটু ধনে জিরে হলুদ দেয়নি হলুদ লাগেনি একটু হ্যাঁ একটু বাটার দিয়েছে একটু চিলি পাউডার আর আমি একটু মাস্টার্ড অয়েল দিয়েছিলাম ভালোই হয়েছে মাস্টার্ড অয়েল দিয়ে খারাপ হয়নি আর পরিমাণ মতো লবণ আর একটু রেড ফুড কালার দেওয়া হয়েছে দ্যাটস ইট আর ম্যারিনেট করে আমরা প্রায় 3 ঘন্টার মতো রেখেছি অনেক টাইম ছিল তো যদিও আমি এখানে একটু চিলি পাউডারও অ্যাড করেছি বাট খুব একটা ঝাল লাগছে না আমার মনে হয় অর্ক খেতে পারবে তো অর্ককে দিয়ে একটু ট্রাই করাবো ইয়ামি ইয়ামি সত্যি ঝাল লাগেনি তো ঝাল একটু লাগলো একটু লাগলো বাট খেতে পেরেছো আচ্ছা ঠিক আছে বাবা আরো খাবে খাবে তো অর্ক যে এত ভালো বলেছে তাহলে তোমরা বুঝতে পারছো যে চিকেনটা আসলেই ভালো হয়েছে আর আমি খুব বেশি ঝাল অ্যাড করিনি ফার্স্টে ভেবেছিলাম একদমই দিব না তারপর ভাবলাম যে অর্কর জন্য যেহেতু চিকেন কারি করেছি এখানে একটু ঝাল দিই তো খুব বেশি দেইনি খুবই সামান্য দিয়েছি তো ও খেতেই পারছে ওর ভালো লাগছে বলছে তো যাই হোক
আজকে আমাদের সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও চলে আসবো খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।